ঘটনা প্রবাহ থেকে নিশ্চয়ই জানেন অলরেডি মামুনুল হকের সেকেন্ড ওয়াইফ যিনি ঝর্ণা, ওনার হচ্ছে তিনটা ডায়েরি পাওয়া গেছে। সেই তিনটা ডায়েরি তিনি ওনার ক্রনোলজিক্যালি এবং ইন এ টাইমলি ফ্যাশন উনি সব কিছু লিপিবদ্ধ করছেন ওনার লাইফে যা হচ্ছিল। তো সেখান থেকে এখন লাইক মানে ফাইনাল নেল ইন দ্য কফিন আর কি। আস্তে আস্তে যত রকম সন্দেহ বিদূরিত হওয়ার যত পথ ছিল সব তো দূর হয়েছেই লাইক এক্সট্রাঅর্ডিনারি পদ্ধতিতে। আমরা জানতে পারতেছি ডিটেলস কী হয়েছে, কী ঘটছে, ছেলেটা সে ভেরিফাই করে যে এটা তার মার ডায়েরি। এবং এই তিনটা ডায়েরির মধ্যে একটা ডায়েরি, একটা বই ছেলেটা নিজে গিফট করছে তার মাকে। সো সে আইডেন্টিফাই করছে যে হ্যাঁ এই বইটা আমি তাকে দিয়েছিলাম। তার মা তাকে বলছিল অতীতে যে আমি তোমাকে কিছু ডায়েরি দিব, এখানে ডায়েরিতে কী লেখা সেগুলো তোমার পড়া দরকার। হ্যাঁ, সো তো ছেলেটা কখনো হাতে ডায়েরিটা পায় নাই, আজকে এই ঘটনা উপলক্ষে পাইছে। তো এখন ছেলেটা তখন ভেরিফাই করবে আর কি যে ও আচ্ছা তাহলে এই ডায়েরিগুলোর কথাই বলছিল মা। তার মানে সে ভেরিফাই করলো, নিশ্চিত করলো যে হ্যাঁ এই ডায়েরিগুলা মানে অনেক অ্যাঙ্গেল থেকে নিশ্চিত করা আর কি, যে ডায়েরিগুলো যে তার মার লিখা এবং এই ডায়েরিগুলোর কথা যে তার মা তাকে আগে জানাইছে। এবং এই তিনটা ডায়েরির একটা ডায়েরি ছেলেটা তার মাকে দিছে। সো সব দিক থেকে লাইক 500% কনফার্ম আর কি যে এই ডায়েরিটা তার মার লিখা। আগেও ডায়েরির কথা বলছে কিন্তু তখন পুরো পাকাপাকিভাবে বলছে যে আমার কাছে কিছু ডায়েরি আছে, ডায়েরির লেখাগুলো তোমার পড়া উচিত, কিন্তু এখন না, সেটা তখন সময় আসবে। তো ছেলেটার যে বিষয়টা আমার খুব ভালো লাগছে যে ছেলেটা খুবই একটা ভালো ছেলে, একটা সৎ ছেলে, তার থিঙ্কিংয়ে ক্লারিটি আছে। সে যতটুকু সৎ এই হুজুরগুলো এতটুকু সৎ না। তার মা যেখানে সে তো সেখানে কখনো স্বীকার করবে না যে তার মার দোষ আছে, যেটা গতকালকে এক মহিলা আমাকে একটা পোস্টে কমেন্ট করছে যে মহিলাটাও তো দোষ, এই মহিলাটা তো শয়তান, আকামের সাথে সে সমানভাবে জড়িত। হ্যাঁ, কথা সত্যি, যেগুলো নিয়ে আমি সবসময় কথা হাজারবার বলছি, রাইট? এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি অতীত আলাদাভাবে কথা বলছি, প্রচুর কথা বলছি, সরকার ফোন আলাপ ফাঁস করার বিরুদ্ধে কথা বলছি, ছাত্রলীগরা এরকম করে করতে পারে না সেটা নিয়ে কথা বলছি, এই যে মহিলারা পুরুষদেরকে ফাঁসিয়ে দেয় সম্মতির ভিত্তিতে, এরা এইসব কাজকর্ম ঢোকে, ঢোকার পর তারপর পুরুষটাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বলে যে না আমার সম্মতি ছিল না, এগুলোর বিরুদ্ধে কথা বলছি, রাইট? সো মানুষ হিসাব মিলাইতে পারে না, কারণ কখন আমি এই বিষয়গুলোর বিরুদ্ধে কথা বললাম, এখন আবার দেখা যাচ্ছে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতেছি, মহিলার বিরুদ্ধে কথা বলতেছি না, অন্যান্য সময় মহিলাদের বিরুদ্ধে কথা বলছি, পুরুষটার পক্ষ নিয়ে কথা বলছি মনে হয় জানি অ্যাপারেন্টলি। এই যে সব পক্ষকে আমি যে কোনো মানে কোনো পক্ষর দিকে বায়াস নাই আমার, এইটা মানুষ মিলাইতে পারে না। অবাক হয়ে যে আকাশ থেকে পড়ে, এটা আমিও অবাক হই যে আপনারা কোন পর্যায়ের কানা আল্লাহ আপনাদেরকে বানায় দুনিয়ায় পাঠাইছে। তো না, হ্যাঁ এই মহিলা সমানভাবে অপরাধী, কিন্তু কথা বেশি হচ্ছে কেন? এবং এখানে আমিও এটা নিয়ে মহিলাটার প্রতি আমি দুঃখবোধ শো করা একজন মহিলা এসে চ্যালেঞ্জ করছেন যে কেন এই মহিলার প্রতি দুঃখবোধ দেখাচ্ছি, কেন জায়গার পার্থক্যটা কোন জায়গাতে, এই মহিলাটা কিন্তু মামুনুল হকে ফাঁসায় নাই। আমি অতীতে যখন প্রতিবাদ করছি কোনগুলো নিয়ে প্রতিবাদ করছি, এরা কনসেনচুয়ালি একটা ঘটনা করছে, ঘটার পর মহিলা পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ফাঁসাই দিছে, আর এই কাজক কথা, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এখানে ঘটনা তা না, এখানে মহিলাটাকে অবলা পেয়ে এই লোক প্রেডেটর, আমি যে কথাটা বলছিলাম দুই পর্ব আগে, এই কথা বলে একজন আমাকে আবার আমার পোস্টে কমেন্ট করলেন যে আপনি যখন প্রেডেটর বলছিলেন মামুনুল হককে আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, যে প্রেডেটর মানে আমি তখন আলোচনায় বলছিলাম যে সমাজে কিছু মানুষ আছে এরা প্রেডেটর, শিকারী, এরা ধান্দায় থাকে বিভিন্ন মহিলাদেরকে বিছানায় নেওয়ার জন্য দুর্বল মুহূর্তে, তাদেরকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে। তাই আমি বলছি যে মামুনুল মনে হচ্ছে, তখন আমি ওই ইয়েতে হাইপোথিসাইজ করছিলাম ওই এপিসোডে যে মামুনুলকে মনে হচ্ছে সে প্রেডেটর, এই থিওরিও আমার মিলে গেছে, ক্লিয়ারলি সে প্রেডেটর, সে মহিলার দুর্বলতার সুযোগ নিয়ে এগুলোই এখন উঠে আসবে সামনে। একেবারে যা যা বলছি এক্স্যাক্টলি সব মিলে গেছে, রাইট? তো এখানে তো এই মহিলার কোনো অপরাধ নাই, অপরাধ মানে দোষ আছে, অপরাধ নাই, কোনো অপরাধ সে করে নাই, রাইট? সে তো মামুনুল হকে ফাঁসানোর চেষ্টা করে নাই, আমাকে ধর্ষণ করছে এগুলো বলে মামলা করে নাই, এই জন্য এই মহিলার প্রতি আমার সিম্প্যাথি আছে যে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে এরকম করে ব্যবহার করছে মামুনুল হক। কিন্তু এই মহিলা যদি আবার শয়তানি করতো, জানে না আমাকে ধর্ষণ করছে, আমার কোনো সম্মতি ছিল না, মিথ্যা বলতে স্পিন দেওয়ার চেষ্টা করতো যেটা মামুনুল করতেছে, তখন আবার আমি এই মহিলাকে ধুইতাম, রাইট? এবং আমার কোনো সমর্থন এবং তার প্রতি কোনো সিম্প্যাথি কাজ করতো না। কিন্তু এই মহিলা তো স্বেচ্ছায় কাজটা করছে, তাকে তো জোর করে করানো হয় নাই, সো তারও দায় আছে। এবং এটা মহিলাটার ছেলেটা পর্যন্ত এটা অ্যাকনোলেজ করবে যে এখানে আমার মায়েরও দায় আছে, আমার মায়ের, মামুনুল হকের যদি 60, আমার যদি 40 হয়, মামুনুল হকের হইতেছে 60, আমার মায়ের যদি 40% দায় হয়। আমি বলবো না আমার মার দোষ নাই, আমি এই কথা কোনোদিনও বলবো না যে আমার মার দোষ নাই, শুধু এক মামুনুল হকের দোষ, আমার মার দোষও আছে, আমার মার দোষও আছে, কিন্তু মামুনুল হক বেশি দোষী, 60-40। দেখলেন এই ছেলেটার, এখন দেখেন যে তাদের মধ্যে সম্পর্ক ছিল 30 মাস, এটা এখন আমরা ডায়েরি থেকে জানতে পারলাম মহিলার, এবং মামুনুল হককে তাকে বিয়ে করে নাই, এবং বিয়ে না করে যে সেক্স করছে, যেগুলো প্রত্যেকটা থিওরি আমি দিয়ে আসছি সময় সময়, রাইট? আপনারা যারা ফলো করে আসছেন জানেন, সবগুলো বলে আসছি যে মামুনুল হক আদৌ বিয়ে করছে নাকি বিয়ে না করে পরও কী করছে, এবং সেখানে যৌন সম্পর্ক কি বিয়ে করার আগে স্থাপন করছে, এই প্রত্যেকটা বিষয়ে আমি প্রশ্ন তুলছিলাম। আমি যখন প্রশ্ন তুলছি এগুলো তখন কোনো আলাপই ছিল না, তখন ক্লিয়ারলি মনে হচ্ছে মামুনুল হক বিবাহিত ওই মহিলার সাথে, রাইট? কিন্তু আমার মামুনুল হকের কথাবার্তা থেকেই মনে হয় না, সেগুলো আমি আলোচনা করে দেখেছি আপনাদেরকে। সো হ্যাঁ, যা সন্দেহ যে সব জায়গায় প্রশ্ন উত্থাপন করছি প্রত্যেকটা একদম অ্যাকুরেট, এই মামুনুল হক হচ্ছে প্রেডেটর এবং সে হচ্ছে এই মহিলাকে বিয়ে না করে যৌন সম্পর্ক স্থাপন করছে, প্রত্যেকটাই এখন প্রমাণিত হয়েছে। তো এই যে 30 মাসের সম্পর্ক রাখছে এবং এই মহিলাকে
বিয়ের লোভ দেখে বিয়ে না করে যে করছে এটা বোঝা গেল কিভাবে? মহিলা হচ্ছে বলতেছে যে ঘুমের মধ্যে, সে ডায়েরিতে লিখছে যে সে ঘুমের মধ্যে দেখতেছে মামুনুল হকের কাছে সাহায্য চাইছে, মামুনুল হক তাকে জড়াই ধরছে। তখন মহিলা ভাবতেছিল যে আমাকে ঘুমের মধ্যে, সে ভাবতেছিল ডায়েরিতে এটা লিখছে যে সে আমাকে সাহায্য না করে জড়াই ধরতেছে কেন। 30 মাস ধরে মামুনুলের সঙ্গে গোপন সম্পর্কের বয়ান রয়েছে পাতায় পাতায়। 9 ফেব্রুয়ারি 2021-এ সে কি বলেছে, স্বপ্নে দেখলাম হেপ যাচ্ছি বাড়ছে, হাতটা বাড়িয়ে জড়িয়ে ধরেছে, ভাবছিলাম ঘুমের মধ্যেই বিয়ে না করে জড়িয়ে কেন ধরেছে। এই কথাটা, এটা খুবই একটা আমার কাছে প্রোফাউন্ড মানে কথা, এটা থেকে অনেক কিছু বোঝার আছে, অনেক মেসেজ আছে এই কথাটার মধ্যে। দেখেন এই মহিলা এই স্বপ্নটা দেখছে কেন? স্বপ্ন আমরা কখন দেখি? আমরা যা ভাবি সেটাই স্বপ্নে দেখি, আমরা জীবনে যা দেখি সেটাই স্বপ্নে দেখি, আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে মাথায় স্বপ্ন নির্মিত হয়, রাইট? সায়েন্স, এখন আর সায়েন্স নিয়ে আলাপের সময় নাই। তো এই মহিলার স্বপ্নটা দেখছে কারণ উনি সারাদিন এইগুলো ভাবতো, এগুলো উনি উনি ট্রমাটাইজড ছিল। এই লোক তাকে চিপাই পেয়ে তাকে ব্যবহার করে ভেঙে ভেঙে তার সাথে দিনের পর দিন সেক্স করতো, কিন্তু তাকে বিয়ে করতেছে না, এইসব বিষয় নিয়ে মহিলা ট্রমার মধ্যে চলে গেছিলো। আমি এই কথাটা একটা লাইন থেকে এটা বুঝতেছি ক্লিয়ারলি, আই ক্যান গ্যারান্টি ইউ যে এটা আমি যেটা বলতেছি এটাই কেস। এই যে মহিলাটা ট্রমার মধ্যে চলে গেছে এবং সে সবসময় ভাবতো যে কী ব্যাপার আমাকে বিয়ে করতেছে না কেন, ওই ওনার এই দিনের যে চিন্তা, এই ট্রমা থেকে উনি স্বপ্নটা দেখছে। যে ডায়েরিতে কথাটা লিখছে এই কথাটার মানে হচ্ছে সেইটা, উনি যে কথাটা লিখলো ডায়েরিতে যে ঘুমের মধ্যে ভাবছিলাম বিয়ে না করে কেন জড়িয়ে ধরছে, তার মানে সে তো আমাকে বিয়ে করবে না মনে হচ্ছে, তার হাবে ভাবে মনে হচ্ছে বিয়ে আমাকে করবে না। অলরেডি আরও অনেকবার প্রমাণ হবে এই যে তার ডায়েরির টাইম লাইন থেকে মহিলার বের হয়ে আসবে ক্লিয়ারলি, যে বিয়ে করে নাই, কোনো পর্যায়ে বিয়ে করে নাই, এবং এক পর্যায়ে মহিলা আত্মহত্যার কথা চিন্তা করছে। মামুনুলের সঙ্গে সম্পর্ক নিয়ে হতাশা থেকে ডায়েরিতে কয়েকবার আত্মহত্যার চিন্তার কথাও লিখেছেন জান্নাত। যে আমি তাকে ভালোবাসি না ঘৃণা করি এটা বুঝতে পারতেছি না, কিন্তু এটা শিওর সে আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছে, টাকা দিয়ে আমার শরীরটা কিনে নিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সে একটা কথা বারবার লিখেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই লোকগুলো আমাকে টাকা দিয়ে পুরোপুরি শরীরটা কিনে নিয়েছে, আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, শরীরের দাবিদার আছে। এরপর লিখেছেন, মামুন সাহেব আমার শরীরটা কিনেছে কেন আল্লাহ? কোন লেভেলের জানোয়ার এরা চিন্তা করেন, এর নাকি হুজুর মাওলানা, এত বড় দাড়ি মাথায় কা নামাজের তাক, কোন লেভেলের জানোয়ার? লাইক বাংলাদেশের নিকৃষ্টতম কিছু জানোয়ারের গল্প যে পড়ি ওই জিনিস। তাও আমি যে থিওরি দিয়েছিলাম প্রেডেটর, এবং মামুনুল হককে যে প্রেডেটর বলে যে থিওরি দিয়েছিলাম সেটা যে কীভাবে সত্যি প্রমাণিত হইলো এখন দেখেন, মজা লাগে মাঝে মধ্যে, আমারও মজা লাগে যে কেমনে এমনি মিলে যায় না, কেমনে এমনি মিলে যায় না, আসলে এটা আসলে সকলেরই দেখতে পাওয়ার কথা ছিল, আমি তো জাদু জানি না, রাইট? আমার তো গায়েব জানি না, তাহলে কেমনে মিলতেছে সবগুলো কারণ আমি হচ্ছে দেখতে পাই, মানুষ কেন দেখতে পায় না, মানুষের চোখে আল্লাহ ছানি ফেলে দিছে এই কারণে দেখতে পায় না এরা। তো প্রেডেটর যে কথাটা বলছিলাম সেখানে আমি কি বলছিলাম, যে সমাজে কিছু প্রেডেটর আছে, এরা মহিলাদের নাজুক পরিস্থিতির সুযোগ নেয়, এরা অ্যাপ্রোচ করে মহিলাদেরকে তাদের নাজুক দুর্বল মুহূর্তে বিছানায় নেওয়ার জন্য। সেখানে কিছু আছে সেক্সুয়ালি ভালনারেবল মহিলাদেরকে অ্যাপ্রোচ করে, যাদের হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড বিদেশে থাকে, এদের সাথে একটা বন্ধুত্ব গড়ায়, কেন ধান্দা কি বিছানায় নিবে। আরেক ধরনের প্রেডেটর আছে যারা যে ইমোশনালি ভালনারেবল মহিলা ব্রেকআপ হয়ে গেছে, হাজব্যান্ডের সাথে একটু ঝগড়াঝাটি হয়, তাদেরকে হইতেছে অ্যাপ্রোচ করে হইতেছে আস্তে আস্তে করে শুই হয়ে ঢোকে, উদ্দেশ্য কি ওই বিছানায় নেয়া, বিয়ে কিন্তু শেষ পর্যন্ত করে না, করবে না, যেগুলো আমরা খবরাখবরে অহরহ পড়ি, পরে মহিলা অভিযোগ করে ধর্ষণে, রাইট? সো এগুলো হচ্ছে আরেক প্রজাতির প্রেডেটর। থার্ড প্রজাতির প্রেডেটর, আমি এটা কল্পনা তো আনি নাই, যে এই যে মহিলার আর্থিক অবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে, মহিলার আর্থিক অবস্থার ইমোশনালি অবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে তো হাজব্যান্ডের কাছ থেকে সরায় নিয়ে আসছে, এবং পরবর্তীতে মহিলা যখন আর্থিক বিপদে পড়ে গেছে তখন আর্থিক এই দুর্বলতার সুযোগ নিয়েও এই লোক এই মহিলাকে ব্যবহার করতো। মানে এগুলো তো আসলে সাধারণ, আমি যে গতকালকে যে কথাটা বলছি, গতকাল কেন গত 2টা পর্বে যেটা বলছি, যে আল্লাহ যদি আমলনামা আমাদের সকলের মুক্ত করে তাহলে দেখা যাবে এই হুজুরগুলার সাধারণ মানুষ যতটা না ন্যায় নীতিহীন, যতটা না কলুষিত, যতটা না অসৎ, যতটা না জানোয়ার, তার চেয়ে বেশি জানোয়ার এরা। বলতে না বলতে আল্লাহ একদিনের মধ্যে আমলনামা মুক্ত করে দিল, তো একটা আমলনামার মতো, রাইট? মহিলার সময় টাইম ফ্যাশনে সব কিছু লিপিবদ্ধ করছে, এখন আমরা আরও ডিটেলস জানতে পারতেছি। এবং দেখেন তো আমলনামাটার মধ্যে কি আসলো, আমি যা বলছি কথাটা কি ভুল, কল্পনা করা যায় এই লেভেলের জানোয়ার গিরে, আমিও তো কল্পনা করি নাই। আমি যে যতগুলো থিওরি দিছি আমি এই পর্যায়ে নামি নাই, আমার হাইস্ট ছিল যে তাকে প্রেডেটর বসছি এই হিসেবে, যে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি হয়তো এই সুযোগে সে মহিলার, তারপর যে মহিলার আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে আবার তাকে ব্যবহার করতো করে তার ভরণ পোষণের জন্য, যেটা মামুনুল হক বলছে ভরণ পোষণ দিছে, যে এখন বুঝতেছি কী ভরণ পোষণ দিছে, সে আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে ওই মহিলারকে হয়তো টাকা পয়সা কিছু কিছু দিত, দিয়ে দিয়ে আকাম করতো, আকাম করার পর মহিলা, আমি যা বুঝলাম আর কি এখান থেকে, যা ইমপ্লাই করে সাজেস্ট করে যেটা, যে মহিলা যখন বলছে বিয়ের কথা তখন মামুনুল হক তাকে বলছে যে বিয়ের কী কথা, আমি তো তোমাকে তোমার টাকা দিচ্ছি না, তোমাকে চালানোর তো খরচ দিচ্ছি, তাহলে বিয়ের আবার কী কথা। এই কারণে মহিলা ডায়েরিতে লিখে, এখন দেখাবো আপনাদেরকে, এই কারণে মহিলা ডায়েরিতে লিখে যে আল্লাহ আমি এই ওনার টাকা ফেরত দিয়ে দিতে চাই, টাকা কি কথাটা কেমনে বলছে, সব জেনে মামুন সাহেব যা করেছেন আমি শুধু তার টাকা ফেরত দিতে চাই, আল্লাহ
কবুল করো। এই মহিলা এই কথাটা কেন লিখছে ডায়েরিতে, কারণ আমি বলে দিতে পারি আপনাদেরকে, ঘটনাটা এরকম হয়েছে যে সেই মহিলা যখন মামুনুলকে বলছে বিয়ের কথা, যে কি ব্যাপার বিয়ে করেন না কেন, বিয়ে করেন না কেন, তখন বলছে যে কিসের বিয়ে, তোমাকে তো টাকা দিচ্ছি না, আমি তোমার সাথে আকাম করতেছি, টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে করছি। এবং আরও কোথায় কোথায় যিনি বলা আছে যে টাকার বিনিময়ে আমি আমার দেহ, হ্যাঁ দেখবেন ডায়েরিতে মহিলা লিখছে যে টাকার বিনিময়ে আমি আমার দেহ বিক্রি করে দিছি, আমার দেহ নিয়ে গেছে আমার এই সেই, বেসিক্যালি সবগুলো কথার মানেই হচ্ছে যে ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে যে ওই মহিলার দুর্বল মুহূর্তে তাকে সংসার থেকে বের করে নিয়ে আসছে, ভাগে আনার পর যখন আর্থিক বিপদে পড়ে গেছে তখন আবার তার সাথে আকাম করতো এবং টাকা এই যে সাহায্য করতো চলার জন্য। মহিলা এক জায়গায় বলেও যে এক জায়গায় লিখে ডায়েরির যে আমি তখন কি পরিমাণ অবস্থা খারাপ যে ডায়েরিটাও আমাকে একজনের কাছ থেকে নিতে হচ্ছে, এতটাই আর্থিক দুরবস্থা একটা ডায়েরি কেনার টাকা নাই। সে এক জায়গায় লিখছে যে ডায়েরিটাও আমার অন্যের কাছ থেকে নিতে হচ্ছে, আমার এত দুরবস্থা। এইরকম বিপদে পেয়ে এই মহিলাটাকে এই প্রেডেটর হইতেছে, দিনের পর দিন তার সাথে সেক্স করতো এবং বিয়ের কথা তুললে সে বিয়ে করতো না, যে কারণে মহিলা স্বপ্নে স্বপ্ন দেখে বেড়াইতেছে যে কী ব্যাপার আমাকে বিয়ে করে না কেন, এবং যে কারণে মহিলা লিখছে যে, এবং এই মহিলা আমি যেটা বললাম আমার থিওরিটা, আমি প্রিটি শিওর এটা কারেক্ট থিওরি, যে যখন তাকে বলছে বিয়ে করার জন্য যে কী ব্যাপার আপনি আমাকে বিয়ে করেন না কেন, বিয়ে করেন না কেন, সেক্স করতেছেন, বলছে কীসের বিয়ে, তোমাকে আমি তো ভরণ পোষণ দিচ্ছি না, এটাই হ্যাঁ টাকার বিনিময়ে, এই জন্যই লিখছে যে টাকার বিনিময়ে দেহ নিয়ে নিছে। কোন পর্যায়ের প্রেডেটর এটা, নাকি হুজুর এদের আল্লাহ খোদার ভয় আছে, আল্লাহ খোদার ভয় আছে? আমি ব্যভিচার নিয়ে আমি প্রথম এপিসোডে আমি বলছিলাম যে এরা তো আসলে আল্লাহকে বিশ্বাস করে, সো হয়তো ব্যভিচারটা করে নাই, হয়তো হয়তো বিয়ে করেই করছে, মানে এতটাও প্রথম পর্ব যারা দেখছেন হ্যাঁ, মানে আমি নিজে বিশ্বাস করতে পারিনি যে এই পর্যায়ের জানোয়ার, এই পর্যায়ের হুজুর, এই পর্যায়ের জানোয়ার হওয়া সম্ভব, আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব হয় না, আমিও এটা কল্পনা করতে পারি নাই। ডে ওয়ানে যখন সব জিনিসপত্র বেরোচ্ছে তখন আমি হায়েস্ট আমার থিওরি একটু ছিল যে যাই করছে করছে বিয়ে করে করছে, অ্যাটলিস্ট বিয়ে না করে করা নাই, এরা তো যত যাই হোক আমার শ্রোতা করে আল্লাহকে বিশ্বাস করে, মনে আছে কিনা আপনাদের? আমি বলছি যত জায়গায় আল্লাহকে বিশ্বাস করে নামাজ রোজা করে, সুতরাং ব্যভিচারের শাস্তি কি ইসলাম ধর্মে এটা জানে এরা, সুতরাং অ্যাটলিস্ট ব্যভিচার করছে বলে মনে হয় না। অথচ এখন দেখা যেতেছে কোনটা বাদ রাখছে পাপ, কোন অন্যায়টা বাদ রাখছে, শুধু যদি এমন হইতো যে আপোষে ব্যভিচার করছে তাও না, মহিলার দুর্বলতার সুযোগ নিয়ে মহিলাকে ট্র্যাপে ফেলে ব্যভিচার করছে, মহিলাকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার মতো অবস্থা মহিলার, কোন পর্যায়ের জানোয়ার এই এই। আর লাস্ট এখন আমি আপনাদেরকে লম্বা করে ছেলেটা অনেকগুলো কথা শোনাবো, ছেলেটা পুরো ইন্টারভিউর 50% টাইম সে ব্যয় করছে মানুষকে কনভিন্স করার জন্যে যেগুলো সত্য, বলতে কাদেরকে বুঝেছি, এরা কিন্তু একেবারে গ্রামের নিরক্ষর অশিক্ষিত মানুষ না। একজন আবার পোস্ট দিছে দেখলাম যে কি জানি মামুনুল হক হইতেছে মুখ খুলে ভুল করছে, হ্যাঁ মাছ মাছ যেরকম মুখ খুলে ভুল করে বসি ছিপ মুখে ঢুকে যায়, মামুনুল হক এরকম মুখ খুলে ভুল করছে, মুখটা বন্ধ রাখলে হইতো, তাহলে মুখটা বন্ধ রাখলে কি হইতো, আমরা কি জানতে পারতাম না ওনার এইগুলা? তো ওনার দুঃখটা ওনার আফসোসের জায়গাটা হইতেছে কেন মামুনুল হক মুখ খুলে, আজকে মুখ যদি বন্ধ রাখতো তাহলে তো আর কি ওইগুলো জানতে পারতো না, তাহলে তার উনি বিপদে পড়তো না, তাহলে তার এগুলো ফাঁস হতো না, কথা বলছেন ওনার দুঃখটা মামুনুল হকের মুখ বন্ধ রাখলো। তো এদের এদেরকে এদেরকে নিয়ে এই ছেলেটার কথা এখন আপনাদেরকে দেখাবো আগামী 5-7 মিনিট। এদের অত্যাচারে আমি আপনাদেরকে গত কয়েকটা পর্বে বলে আসতেছি যে এই হুজুরগুলো এগুলো করার সাহস স্পর্ধা কোথায় পায়, এদের কাছ থেকে ইম্পিউনিটি পেয়ে, এরা জানে এই হুজুররা জানে যাই করবে এরা আসে ডিফেন্ড করার জন্য, এরা আসে ইয়ে করে। এবং এই ছেলেটা সে নিজে নিজের মা হয়ে সে প্রমাণ দিতেছে এখন যে হ্যাঁ এটা আমার মা, সে নিজে ছেলে হয়ে মার হাতের লেখা আইডেন্টিফাই করে সে এখন বলতে হচ্ছে যে হ্যাঁ আপনি কীভাবে আপনি ফরেন্সিক করেন আমার কথা বিশ্বাস না হলে, আমি ওনার ছেলে প্রমাণ বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করেন, তারপর হচ্ছে যে মা ছেলের সম্পর্ক নিয়েও এখন ছেলে হইতেছে পুরো 5 মিনিট খালি মানুষের বোঝানো কনভিন্স করার চেষ্টা করবে যে সে 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 সত্যিকার অর্থে এই মহিলার ছেলে, সত্যিকার অর্থে এই ডায়েরিটা এই মহিলা, সত্যিকার অর্থে এই হাতের লেখাগুলো তার, সব কিছু রাফিকগুলো উড়ে দেয়। কোন পর্যায়ের জানোয়ার হইলে, কোন পর্যায়ের অসভ্যদের পাল্লায় পড়লে একটা ছেলে একটা ইন্টারভিউর অর্ধেক সময় ব্যয় করে এদেরকে নিয়ে কথা বলে যে বিশ্বাস করেন এটা আমার মা, বিশ্বাস করেন আমার মায়ের সাথে অন্যায় হয়েছে। বিচ্ছেদ, তার সন্তানের বার্থডে তারিখ কি অন্য কেউ লেখে, তার কষ্টের কথাগুলো কি অন্য কেউ লিখে দেবে, এটা স্বাভাবিক। আর এটা তার বাসা থেকে নেওয়া হয়েছে, তাহলে অন্য কেউ কীভাবে লিখবে, এটা তার পার্সোনাল ডায়েরি। আর একটা জিনিস শিওর, সে আমাকে বলেছিল যে আমার কিছু পার্সোনাল ডায়েরি আছে, তাহলে আমি ডায়েরির বিষয়ে তো শিওর, এখন এই ডায়েরিগুলোই এটা শিওর হলাম তখন, কেন এটা তার লেখা, এখানে আমাদের জন্মদিন তারপরে তার বিচ্ছেদের, এটা থেকে আমি শিওর যে এটা আমার মায়েরই হাতের লেখা এবং এটা আমার মায়েরই ডায়েরি। যারা এই ভিডিওর পরে বা এই জিনিসগুলো জানার পরে বলবে মিথ্যা, আমি তাদের বলবো প্লিজ আইসে ডায়েরিগুলো পড়ে যান, দেখে যান, আপনাদেরকে দেখার অনুরোধ থাকবে। আর যারা বলবেন আমি বানাই বলতেছি আমার সরকার ভাড়া করে নিয়ে আইসে এই করছে, তাদেরকে বলবো আমার ডিএনএ টেস্ট করে যান। আর যাদের ডাউট থাকবে যে হাতের লেখা না তার, তারা হ্যাঁ ফরেন্সিক নিয়ে আসেন, ওই যে হ্যান্ডরাইটিং স্পেশালিস্ট আছে তাদের যে টেস্ট করায় প্রমাণ হয়ে যাবে, যে যদি প্রমাণ হয় যে এটা তার লেখা না, আমি সারা জাতির সামনে বলতেছি আমি মামুনুলকের পা ধরে ঢাকা শহরের মাঝখানে মামুনুলকের পা ধরে মাপছাবো। কোনো অধিকার তো দেয়নি তাকে, এটা আমি মানুষকে বলতে চাই যে এটা আমার নিজের কথা না, এটা আমার মায়ের কথা,
এখন মানুষ তো পাগল, অন্ধবিশ্বাস। তারা ভাববে না এই মহিলা মিথ্যে বলতেছে। আপনি ভাবেন আপনার মা যদি এই জায়গায় হইতো, আপনার বোন যদি হইতো, তাহলে কী হইতো? আমার মা সাথে সে কী করেছে সেটা আমার মা নিজে লিখে দিয়ে নিজে বলে দিয়েছে, নিজে মুখে বলেছে। এখন আপনারা আমার দোষ দিবেন, আমার দোষ দিতে আমি তো কিছু বলিনি। আমি যা বলছি মানলাম, আমি ভুল বলছি, মিথ্যা বলছি, আমি সর্বোচ্চ মিথ্যুক, আমি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, মানলাম আপনাদের আপনাদের কথা অনুযায়ী। কিন্তু সে তার দ্বিতীয় স্ত্রী, সে মিথ্যা কথা বলতেছে। এখন আপনারা এটাও এখন বলে দেন, হ্যাঁ সেও মিথ্যা কথা বলতেছে, সে পতিতা, সে বাজারুমে, এগুলো বলে দিন। আর লাস্টের যে কথাটা লাস্ট দেখাই ভদ্রমহিলার কয়েকটা লাইন ডায়েরি থেকে, সেটার কারণে আমি এত কথা বলতেছি, শুধুমাত্র সেই কারণে এতগুলো এপিসোড, এতগুলো পর্ব, এতগুলো কথা বলতেছি, শুধু একটা কারণে, যেটা আমি গত একটা পুরো পর্ব করে আলোচনা করছি, যে ইমামুল হক সাগা আমাদেরকে কী শিক্ষা দিল, আমাদেরকে এটাই শিক্ষা দিল। কী শিক্ষা দিল সেটা সেই দিন 30 মিনিট কথা বলছি, তো আজকে একটা লাইনে হইতেছে। এখানে এই ভদ্রমহিলা ওনার ডায়েরিতে লিখে দিয়েছেন আরও একটা কথা, সে লিখেছে যে সাদা সাদা জামা পরলেই আর বড় বড় মাওলানার ডিগ্রি নিলেই সে মানুষ হয়ে যায় না, তার ভিতরে সে একটা মুখোশধারীও হতে পারে। সাদা জামা পরলেই আর বড় মাওলানা হলেই সে মানুষ হয়ে যায় না, মুখোশধারীও হতে পারে। এবং এটা কিন্তু শুধু মামুনুল হকের কথা হচ্ছে না, আপনার আশেপাশে যত হুজুর আছে দাড়িওয়ালা লম্বা লম্বা সব লুকায় আছে এখন, বা নানানভাবে প্রাইভেসি নিয়ে কনসার্ন দেখাচ্ছে, অথবা ওই যে কী জানি বলে ফোন ট্যাপ করা হয়েছে কেন, ওইখানে লঙ্ঘন হয়েছে, এইগুলো নিয়ে কনসার্ন দেখাই বেড়াইতেছে যারা বড় বড় হুজুর, বড় বড় শিক্ষিত লোকজন। মামুনুল হক কেন মুখ খুললো এটা নিয়ে যারা কনসার্ন, এদের ব্যাপারে আর কি, সাদা জামা পড়লে আর বড় মাওলানা হলে সে মানুষ হয়ে যায় না, মুখোশধারীও হতে পারে, এরা কেউ কিন্তু মানুষ না, এরা সব মুখোশধারী জানোয়ার, রাইট? এটা একটা লাইক খুব একটা ভালো ব্যাপার হয়েছে, অনেকগুলো জানোয়ার চিনতে পারছি আমরা সকলে। অনেক খুজুর জানোয়ার দেখা পাইছি আমি, অনেক শিক্ষিত উচ্চ শিক্ষিত জানোয়ারের দেখা পাইছি, এদেরকে দেখা অন্য সময় পাইনি কখন, যেমন এটা সবগুলো পলিটিক্স নিয়ে খুব কড়া পলিটিক্সের ব্যাপারে এরা পোলার আর কি, পার্টিজান এদের চিন্তাভাবনা। সো ওইটাও আমি ওটুক মেনে নিছি, কারণ আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে সব এরকম পার্টিজান যেগুলো একবার কানা মানে এগুলো সব কিক আউট করছে অনেক আগেই, 2-4 রয়ে গেছে, আবার 2-4 রয়ে গেছে বলতে যেগুলো ফেক আইডি সব কিক আউট করছে, আর যেগুলো রিয়েল আইডি রিয়েল মানুষ তাদের মধ্যেও অনেকগুলো কি করছে, যেগুলো বেশি লেভেলের কানা, আর যেগুলো একটু মনে হয়েছে যে ওকে চলন সেগুলো আর রাখছি। এগুলোর আমি অ্যাক্টিভিটি দেখি ঘটনায় আমি অবাক, কয়েকটা দূর করবো আমি। তো পলিটিক্স নিয়ে মানলাম ওটা ঠিক আছে, কানামি করে, এইরকম জিনিস নিয়ে কানামি করতেছে, এটাই একটা ক্লাসিক, একটা সমাজে নিকৃষ্টতম ঘটনা ঘটার একটা ক্লাসিক উদাহরণ। একটা মহিলাকে একটা প্রেডেটর তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সংসার ভাঙছে, সংসার ভাঙার পর তার আর্থিক দৈন্যতার সুযোগ নিয়ে তার সাথে সেক্স করছে, দিনের পর দিন তাকে বিয়ে করে না এবং তাকে কোনো অধিকার দেয় না, যেটা এই ছেলেটা এখন বলবে, কোনো অধিকার তো দেয়নি তাকে। এটা আমি মানুষকে বলতে চাই যে এটা আমার নিজের কথা না, এটা আমার মায়ের কথা। তার দ্বিতীয় স্ত্রী কেন কাজ করবে? পার্লারে কাজ করবে, পার্লারে কাজ করা তারা উপমা দেয় যে পার্লারে কাজ করা জায়েজ নাই, এই নাই ও ওই নাই, সে তার স্ত্রীকে কেন পার্লারে কাজ করা? স্ত্রীর অধিকার দেয় না, স্ত্রী হিসেবে বিয়ে করে নাই এবং ফতোয়া দিয়ে বেড়ায় এরা সারা জীবন। এবং হুজুর আপনি কত রকম কম্বিনেশন করবেন এখানে, এটা কত দিক থেকে ওয়ার্স্ট একটা সমাজের জন্য, এর চেয়ে নিকৃষ্ট ন্যাক্কারজনক একটা মুসলিম সমাজের জন্য আর কি হইতে পারে? তাও একটা নর্মাল হুজুর না, বাংলাদেশের সবচেয়ে বড় হুজুরদের একজন, যিনি সারা সবচেয়ে ফতোয়া দেন, মানে এটা হইতেছে দ্য ওয়ার্স্ট কম্বিনেশন অফ এভরিথিং, রাইট? এইরকম একটা ঘটনাতেও এইরকম, এটা কোনো পলিটিক্যাল কিছু না, তারা শুধুমাত্র এরকম করতেছে কেন, কারণ হইতেছে হেফাজত, এই কী জানি বলে এই লোক হেফাজত ইসলাম করে, হেফাজত ইসলামের সাথে সরকার প্রতিপক্ষ, সুতরাং এখন যে কোনো মূল্যে এই লোককে সমর্থন দিতে হবে, যে কোনো মূল্যে, যত খারাপ কাজ করুক এই লোকের পক্ষে থাকতে হবে, এই হচ্ছে এদের নীতি আদর্শ। মানে একটা সাধারণ একটা যে কোনো সাত, মানে এদের মতো জানোয়ার মানে কল্পনা করা যায় না, কল্পনার বাইরে, এরা কোন পর্যায়ের জানোয়ার এগুলো কল্পনার বাইরে, এরা যে পোস্ট দিচ্ছে এরা, আমি মানে আমি মানে পাগল পাগল লাগে মাঝে মধ্যে, যে এইগুলো সবগুলোর যদি একা একা সমাজে বাস করতে হবে মনে হচ্ছে, এই সবগুলোর শুয়োরকে যদি লাথি মেরে সরাই দেই তাহলে দেখা যাবে একা দিন শেষে, মানে আমি দেখি না চারপাশে যখন তাকাই আমি কোনো এর 2-4 মানুষ ছাড়া আর একটা মানুষও দেখি না, যে ন্যূনতম, কারণ এই ঘটনায় আমি যা দেখতেছি এইরকম ঘটনায় যারা এই পর্যায়ে কানামি করতেছে, এইরকম অসভ্যতা করতেছে, এইরকমভাবে ছোট লোকামি করতেছে, তো এদেরকে যদি আমি কিক আউট না করি তাহলে কাদেরকে কিক আউট করবো লাইফ থেকে? এবং এদেরকে যদি সকলকে লাইফ থেকে কিক আউট করা শুরু করি দেখা যাবে আর কেউ বাকি নেই, সব কিক আউট হয়ে গেছে। তাহলে এবার চিন্তা করেন কোন কোন লেভেলের জানোয়ারদের মধ্যে আমরা বসবাস করি।